আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া একটি প্রাণী বাগদাস নিয়ে। এদেরকে বাগদাস, বাগদাসা বা বারখানদাস বলেও ডাকা হয়। বাগদাসার ইংরেজি নাম লার্জ ইন্ডিয়ান সিভিট, আর বৈজ্ঞানিক নাম ভিবেরা জিভিট। বাগদাসা হচ্ছে ভিবেরিডি পরিবারের মধ্যে সবচেয়ে বড় গন্ধগোকুল প্রাণী। বাগদাসা আকারে সকল গন্ধগোকুলকে ছাড়িয়ে গেলেও গেছু ভাল্লুকের পরে এদের স্থান। বাঘ ও বিড়ালের মিশ্রণের মুখাকৃতি, কিন্তু বিড়ালের চেয়ে কিছুটা বড় এই প্রাণী। এদের মাথা দীর্ঘ, কানগুলো বড় হলেও দুই কানের অবস্থান কাছাকাছি নয়। এদের আকারের তারতম্য রয়েছে। এই প্রজাতির বাগদাসার মাথাসহ দেহের দৈর্ঘ্যের পরিসর 80 থেকে 86 সেন্টিমিটার, লেজ 33 সেন্টিমিটার এবং কাঁধ উচ্চতায় 38 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের ওজনেও তারতম্য থাকে। ওজনের পরিসর 5 কেজি থেকে 11 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, নেপাল, মায়ানমার, চীন, পাকিস্তান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ইন্দোচীনে এদের পাওয়া যায়। বাংলাদেশের 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে রক্ষিত বন্যপ্রাণীটির তালিকায় এই প্রজাতিটি সংরক্ষিত। এছাড়াও বিলুপ্তের তালিকায়ও এদের নাম রয়েছে। কারণে অকারণে হত্যার শিকার হওয়ায় আজ প্রকৃতি থেকে এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা ভুলে যাই, এরা প্রকৃতি থেকে হারিয়ে গেলে প্রকৃতি একদিন ছুবল দিবে আমাদেরকেও। তাই চলুন নির্বিচারে বন্যপ্রাণী হত্যা বন্ধ করি, পরিবেশ বাঁচাই, সাথে সাথে নিজেরাও বাঁচি।